গণপরিবহন বন্ধ থাকলেও করোনার ভয়কে উপেক্ষা করে বিকল্প উপায়ে রাজধানী ছাড়ছেন অনেকে। এ সময় রাজধানীতে থেকে যাওয়া তাদের জন্য কষ্টকর, তারাই ঝুঁকি নিয়ে ছাড়ছেন ঢাকা। সোমবার ঈদ, কিন্তু সারা দেশে গণপরিবহন চলাচল বন্ধ, তাই রবিবার বিকল্প উপায়ে রাজধানী ছাড়ছেন নিম্নবিত্ত মানুষ। উচ্চবিত্তরা ব্যক্তিগত যানে গ্রামে গেলেও যাদের ব্যক্তিগত যানে যাওয়ার উপায় নেই, তারাই ভিড় করছেন গাবতলী সহ বিভিন্ন বাস স্ট্যান্ডে। দেশের বাড়ি যেতে হবে, আইসে বিপদে পড়ে গেছে, জায়গা না গেলে তো হচ্ছে না। আমি দিনাজপুর যাব, এখানে এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, 1000 টাকা টিকিট কয়ে যায় না, গাড়ি 2000 টাকা করে যায়। তার কতদিন এখানে থাকবো? টাকা পয়সাও নাই, রুজি রোজগারও নাই, ঝুঁকি থাকলেও আর কি করার আছে? এখন ছোট ছোট বাচ্চা পোলাবান বাড়িতে, রিকোয়েস্ট করতে বাড়িতে যাওয়ার জন্য এখন কি বলবো। সাধারণ ছুটির কারণে যারা গাড়ি চালাতে পারছিলেন না, ঈদের আগে তারাও চেয়েছিলেন সুযোগকে কাজে লাগাতে, কিন্তু যাত্রীর চেয়ে গাড়ির সংখ্যা বেশি হয় তারাও হতাশ। আজকে সকাল 8টার সময় বেরিয়েছি, এই বন্ধ, একটা ইনকাম হয় নাই, যা রাস্তা যাত্রী নেই, আয় রোজগারি বন্ধ হয় নাই। আমি আসলাম মানে ঘন্টা দেড় ঘন্টা আগে, এখনো দাঁড়াইছি, কোনো যাত্রী পেয়েতেছি না, চিন্তা করতেছি যাইবো, চলে যাবো বাসে। আর সব ঈদেই বাড়ি যেতে মানুষের সবচেয়ে বেশি ভিড় থাকে যেই কমলাপুর স্টেশনে, সেখানে নেই তার চিরচেনা রূপ। প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গত বছর এই সময় এই প্ল্যাটফর্মে হাজার হাজার মানুষের অবস্থান ছিল, সেখানে আজকে শুনশান নীরবতা। আসলে মহামারী করোনা বদলে দিয়েছে পুরো পৃথিবীকেই, কবে এই দমবন্ধ সময় কেটে যাবে সেই আশায় আছে সবাই। আহমেদ সরোয়ার, বাংলাভিশন, ঢাকা।